आज के तैरी कर देखो गाजर रेशा फिरनी এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে আসি। এখানে লাগছে কন্ডেন্স মিল্ক, ঘি, চিনি, ঘন দুধ, সামান্য লবণ, গাজর কুচি করা, পোলাও চাল শিলপাটায় বেটে পানিতে ভিজিয়ে রাখা, দারচিনি এলাচ এবং গোলাপ জল। এবার আমি দর্শক মূল রান্না চলে যাচ্ছে। প্রথমে আমি একটু ঘি দিব। এই রান্নাটা না সোজা কিন্তু মানে খেতে খুবই সুস্বাদু। এখানে আমি 4 টেবিল চামচের মতো ঘি নিলাম, তাতে আমি দারচিনি এলাচ দিচ্ছি, এখন আমি এতে এই যে গাজর আমি গ্রেটারে কুচি করে রেখেছি সেটা আমি একটু ভেজে নেব। এখানে আমি 1.5 কাপ মতো নিয়েছি গাজর, আর সামান্য একটু লবণ দিব, এক চিমটি মতো একটু লবণ দিব, দিয়ে একটু একটু ভেজে নেব। এটা কিন্তু দর্শক আমাদের দেশীয় রান্না। আমি রেশা ফিরনি যেটা সেটা কিন্তু আমাদের পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী ডেজার্ট, তো সেটার সাথে আমি গাজর দিয়ে একটু ফিউশন করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এতে আরেকটু ঘি দেব, কারণ গাজর তো এতে ঘিটা একটু লাগবে। আর গাজর ভাজলে ঘি দিয়ে ভাজলে হবে কি, এটার যে একটা কাঁচা একটা স্মেল থাকে সেটা থাকবে না। ভাজতে ভাজতেই কিন্তু গাজরটা সিদ্ধ হয়ে যাবে। আমি 1 লিটার মানে আপনারা যদি বাসায় যদি তরল মিল্কটা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই 1 লিটার মিল্ককে আপনি 1/4 লিটার তৈরি করে নেবেন, তাহলে হচ্ছে ওইটা মজা লাগবে যদি আপনি ফিরনিতে দেন, আর ওর সাথে একটু পাউডার মিল্ক মিলিয়ে দিয়ে লাগবে। তা আমি এই দুটো মিশিয়েই এটা করেছি। এবার আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা আমি এখানে 1/2 কাপের বেশি দেব। কন্ডেন্স মিল্কও দেব 1/2 কাপের একটু কম। এটা কিন্তু হালকা আছে, নাড়তে নাড়তেই ফিরনিটা হয়ে যাবে। দর্শক এই ফিরনিটা কিন্তু ছোট ছোট মাটির যে খুঁড়িগুলো থাকে না বাটিগুলো, তাতে যদি সার্ভ করেন খুব ভালো লাগবে। বিয়ে বাড়িতে কিন্তু এরকম ধরনের ফিরনি সার্ভ করে, দেখতেও ভালো লাগে খেতে। এখন আমি এই যে চালের গুঁড়া আছে পেস্ট করা, এটা আমি অল্প অল্প করে দেব এবং নাড়ব। চালটা কিন্তু আস্তে করে দিতে হবে, নয়তো তলায় লেগে যাবে, এবং চালের মানে আধা ভাঙা একেবারে মিহিন পেস্ট না, এটা কিন্তু আধা ভাঙাও থাকবে একটু মিহিন গুঁড়াও থাকবে, সব মিলিয়ে পেস্টটা দেখেন ঘন হয়ে যাচ্ছে, কিন্তু যার জন্য এটা হালকা আঁচে করতে হবে। এবং এইটা আমি ঠিক এক মুঠ চাল থাকে না এরকম, এক মুঠের 2 মুঠ চাল আমি ভিজিয়ে রেখে ব্লেন্ডারে 2 থেকে 3 কাপ পানি দিয়ে ব্লেন্ড করেছি। 3-4 বার ব্লেন্ড করলে এরকম পেস্ট হয়ে যাবে। দেখেন ঘন হয়ে যাচ্ছে, অনেকটা না কাস্টার্ডের মতো হচ্ছে। দর্শক এইটা কিন্তু আপনি দরকার হয় একটু লিকুইড যে মিল্কটা ওইটা আরেকটু দিতে পারেন, অথবা আরেকটু পানিও দিতে পারেন, কারণ চালের যে পেস্টটা ওইটা একটু সিদ্ধ হবে। এবার এটা এরকম মৃদু আছে
ঝেকে অন্তত 15 মিনিট রেখে দিতে হবে। খুব সুন্দর একটা স্মেল আসছে, সবগুলো মিলেমিশে খুব ভালো লাগছে। পোলাও চালের একটা সুগন্ধ, তারপরে গাজরের, ঘিয়ের, দেখেন অনেক ঘন হয়ে গেছে আমার গাজরও গলে গেছে। এবার আমি চুলোটা বন্ধ করে দেব। তবে দর্শক, আমি কিন্তু ভালো লাগে সামান্য একটু গোলাপ পানি ব্যবহার করা, তো আমি আমার পছন্দের জন্য দিচ্ছি, আপনাদের যদি ভালো না লাগে আপনারা দেবেন না। জাস্ট এক চা চামচ। ব্যাস, চুলোটা বন্ধ করে দিলাম। দর্শক, এইটা যখন আপনারা প্লেটে সার্ভ করবেন, যেভাবেই সার্ভ করেন, ছোট ছোট বাটিতে করেন বা বড় একটা বাটিতে করেন, তাড়াতাড়ি করবেন, নয়তো জমে যাবে। এবার আমি সার্ভ করব। দর্শক, তৈরি হয়ে গেল আমার গাজরের রেশা ফিরনি। এটা যদি আপনারা বাসায় তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে একটি প্যানে 4 টেবিল চামচ ঘি ও কয়েক টুকরো দারুচিনি এলাচ দিয়ে গাজরগুলো একটু ভেজে নিতে হবে। গাজর একটু সেদ্ধ হয়ে এলে হাফ লিটার ঘন দুধ, হাফ কাপ চিনি ও হাফ কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে হালকা আঁচে নাড়তে থাকতে হবে। একটু ঘন হয়ে এলে চালের গুঁড়ার পেস্ট ধীরে ধীরে কয়েক ধাপে দিয়ে ঢেকে মৃদু আঁচে অন্তত 15 মিনিট রান্না করতে হবে। রান্না শেষে গোলাপ জল দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল গাজরের রেশা ফিরনি। দর্শক, গাজরের রেশা ফিরনি পুরো প্রণালী দেখে নিলেন। এবার আমার এই রান্নাটাকে কত সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা যায়, সেজন্য আমাদের মাঝে উপস্থিত আছেন শেফ আক্তার হোসেন। ভাইয়া কেমন আছেন? আছি আল্লাহর রহমতে। আপনার কাছ থেকে কিন্তু আমি প্রত্যেক দিনই নতুন নতুন কিছু শিখি, তো আজকে আপনি কি করে দেখাবেন? আজকে একটু গোলাপ দিয়ে একটু গোলাপ বানিয়ে এটাকে সুন্দর করে পরিবেশন করে দেখাবো। তাই নাকি? আচ্ছা, ঠিক আছে। একটা গোলাপ বানাচ্ছি গিট দিয়ে। হ্যাঁ হ্যাঁ, সবাটাকে সুন্দর সাজে দেখার, সুন্দর দেখার জন্য। হ্যাঁ, আপনারা দেখুন যে আমি কি বিট দিয়ে, তো কালারটা খুব চমৎকার। বিটের গোলাপ না? জি, বিটের গোলাপ। আচ্ছা, আমরা কালো গোলাপের নাম শুনেছি, এটা কিন্তু অনেকটা সেরকমই হবে, তাই না? অরিজিনাল গোলাপ কিন্তু লাল থাকে, কিন্তু এটা কিন্তু সেই লাল অরিজিনাল গোলাপ একদম। গোলাপের মতো হবে, গোলাপের পাপড়ি কিন্তু একটা ভিতর থেকে আরেকটা পাপড়ি থাকে, আমি ঠিক সেম ওরকম ভাবেই কাটতেছি। গোলাপ পাপড়ি ঠিক একই সেম ভাবে উঠবে, মানে রাউন্ড হবে এবং একটা ভিতর থেকে আরেকটা পাপড়ি উঠবে। যাতে হাতে ছুরি না লাগে, এই ছুরিটা খুবই শার্প, কারণ বিট কিন্তু অনেক বেশি মানে হার্ড। সেটাও যে আপনি সুন্দর মনে হচ্ছে কি, আপনি কোন মানে খুব সফট কোন জিনিস দিয়ে পাপড়িগুলো করছেন। যে আমাদের প্রথম অংশ হয়ে গেল, ভিতর থেকে আরেকটা পাপড়ি কাটবো, সেম একদম গোলাপের মতো। গোলাপ যখন আস্তে আস্তে ভিতর দিয়ে গুছানো থাকে, ঠিক এটা অনুরূপ ওরকম ভাবে থাকবে। আচ্ছা, আপনার ছুরি ধরার কায়দাটাও খুব সুন্দর। দর্শক, এগুলো কিন্তু একটা, হ্যাঁ, দেখে রাখার মতো ব্যাপার যে ছুরিটা কেমন করে ধরতে হয়, জি, এবং কিভাবে আঁকাটা ছুরি চালানো হয় সেই জিনিসটাও খেয়াল রাখতে হবে। কারণ এই ছুরির কারুকাজ হলো সম্পূর্ণ ছুরির মাথার, যেটা আগা বলা হয়, ছুরির আগাটার মধ্যে
ওইটা দিয়ে সম্পূর্ণ কাজ করা হয়। এবং ওই ছুরিটা চালানোর সময় খেয়াল রাখতে হবে আগাটা কোথায় প্রবেশ করছে এবং কোথা থেকে আসছে, ওই জিনিসটা খেয়াল করতে হবে। এবং মানে হাতের সবকিছু ব্যালেন্সের উপরেই কিন্তু ছুরিটা চলছে, তাই না? সম্পূর্ণ হাতের উপরে ব্যালেন্স রাখতে হবে। দেখতে ঠিক আমাদের ওই গোলাপের মতোই দেখাবে, যেন সেম অনুরূপভাবে আমি এটি তৈরি করছি। এটাও কিন্তু এক ধরনের সৃষ্টি করা, তাই না? জি, নিজের যে কোনো জিনিসই সৃষ্টি করতে কিন্তু খুব ভালো লাগে। জি, এটা খুব উৎসাহ একটা। হ্যাঁ, যে জিনিসটা কত সুন্দর হলো, কত নিখুঁত হলো। জি, টানার সময় ছুরিটা টানতে হবে একটু আর করে, যাতে পাপড়িটা একটু বাঁকানো হয়, কারণ পাপড়িতে সোজা থাকে না, একটু বাঁকা থাকে। ওই বাঁকা থাকার জন্য ছুরিটা একটু আর করে টানতে হবে। এই যে হয়ে গেল আমার একটা গোলাপ, বিটের লাল গোলাপ। দেখতে পাচ্ছেন বিটের লাল কত সুন্দর একটা গোলাপ তৈরি হয়ে গেল। বাহ, খুব সুন্দর। এখন আমরা এটা খাবারটাকে সুন্দর পরিবেশন করার জন্য আমি এই গোলাপটাকে মাঝখানে দিয়ে দিলাম। ফয়েল পেপারটা রেখেছি যাতে বিটের গোলাপটা নিচের দিকে চলে না যায় এবং এটা যাতে ফুটন্ত অবস্থায় থাকে, এই জন্য বিটের গোলাপটা এর মাঝখানে দেওয়া হলো। কত সুন্দর একটি পরিবেশন করা হলো, জিনিসটা সুন্দর সুন্দর ছিল, খুবই সুন্দর। ভাইয়া, হয়েছে কি মানে এই গোলাপটা দেওয়ার জন্য মানে ফিন্নির চেহারাটাই পাল্টে গেছে, তাই না? জি, অনেক সুন্দর ধরে গেছে। হ্যাঁ, খুবই সুন্দর। এখন বিকাশ ভাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।